Okay, done. So everybody has the slide, right? Aaj ke hamare integrated marketing communication se lecture 9, right? So last class we have been talking about what market segmentation and the role of IMC and why amader IMC korte gele amader market segmentation ta bojha khub joruri. So segmentation er amra kichu shuru korechhilam, we were talking about the demographic segmentation. So demographic segmentation er arekta part is also income. আমরা আগে জেন্ডার এন্ড এজ এগুলো আমরা করেছি, টুডে ইনকাম। হ্যাঁ, সো এই ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের আন্ডারে আমরা বলা হচ্ছে যে ইনকাম অ্যান্ড অলসো এডুকেশন, দিজ আর ক্লোজলি রিলেটেড টু ইচ আদার। হ্যাঁ, সো এই ইনকামে বলতেছে এটাকে আপনি আলাদাভাবেও ইউজ করতে পারেন টু সেগমেন্ট পিপল, অথবা এডুকেশন অ্যান্ড এগুলাকে একসাথে করে অন্য আরেকটা ডেমোগ্রাফিক সেগমেন্টেশনের সাথে কম্বাইন করেও আপনার মার্কেট সেগমেন্ট করতে পারেন। তো সো দ্যাট ইউ ক্যান ক্রিয়েট আ মোর স্মলার টার্গেট গ্রুপ আপনার জন্য। আচ্ছা, যেমন এখানে বলতেছে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, এই অ্যাডভার্টাইজমেন্টে ফার্নিচারের অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, অ্যান্ড দিজ অ্যাডভার্টাইজমেন্ট ইজ অ্যাকচুয়ালি টার্গেটিং টু দ্য এক্সস্টেড অ্যাফ্লুয়েন্ট মার্কেট। এক্সস্টেড অ্যাফ্লুয়েন্ট মার্কেট কারা? যে তারা হচ্ছে একটা হচ্ছে একেবারে লো ইনকাম আর একটা হচ্ছে একেবারে হাই ইনকাম, এই দুইটার মাঝখানে, দ্য হ্যাভস অ্যান্ড দ্য হ্যাভস নট, এই দুইটার মাঝখানে যে গ্রুপটা, দ্যাট ইজ দ্য এক্সস্টেড অ্যাফ্লুয়েন্ট। মানে তারা হয়তো বা ফাংশনাল অ্যান্ড দেখতে একটু মডার্ন সুন্দর টাইপের ফার্নিচার চায়, বাট নাথিং টু ফ্যান্সি। ঠিক আছে, তো এই ধরনের মার্কেটটাকে টার্গেট করেছে এখানে এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। সো ইউ ক্যান মেক ইউর ওন সেগমেন্টেশন ফর ইউর প্রোডাক্ট। চিন্তা করতে হবে যে আমি কাকে টার্গেট করতেছি। আচ্ছা, এই ধরনের মানুষরা, এই ধরনের টার্গেট মার্কেটটা ঠিক আছে, তাদের ইনকাম কি, এডুকেশন কি, লাইফস্টাইলটা কি, এগুলো সব কিছু চিন্তা করে ইউর সেগমেন্টিং ইউর মার্কেট। অ্যানাদার মার্কেট ডেমোগ্রাফিক সেক্টর ইজ দি এথনিসিটি। এথনিসিটিও একটা ইম্পর্টেন্ট এখন ফ্যাক্টর হয়ে গিয়ে দাঁড়িয়েছে বা ভেরিয়েবল হয়েছে ফর সেগমেন্টিং ইউর মার্কেট। যেমন ধরেন আফ্রিকান আমেরিকান, হ্যাঁ, তো এরকম মাইনরিটি অনেক গ্রুপ আছে, কিন্তু হোল ওয়ার্ল্ড ওয়াইড এরকম মাইনরিটি অনেক গ্রুপ আছে যে দোজ পিপল আর প্রাউড অফ দেয়ার এথনিসিটি অ্যান্ড দে ওয়ান্ট কোম্পানিজ টু কেটার দেম উইথ প্রোডাক্টস দ্যাট আর মেড ফর দেম, রাইট? আমরা আগে যেরকম করেছি যে আমি এই এথনিসিটির বিলং করে আমার জন্য আলাদাভাবে তুমি কেটার করো, আমার জন্য কোন প্রোডাক্ট এসেছে। হ্যাঁ, সো মার্কেটাররা কী করে, দে ট্রাই টু, দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস এথনিক গ্রুপ অলসো, এবং তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটাকে করে তখন তাদেরকে আমার কেটার করতে হবে, ওইভাবে আমার মার্কেট সেগমেন্টেশন হবে। আগে যেটা অনেক সময় হতো যে আপনার প্রত্যেকটা এথনিসিটির গ্রুপের জন্য হয়তো বা আমাকে আলাদা মার্কেটিং ক্যাম্পেইন করতে হতো, বাট এখন একটা নতুন অ্যাপ্রোচ যেটা হচ্ছে যে মোর হলিস্টিক অ্যাপ্রোচ। হ্যাঁ, যেখানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইনক্লুড অল, মানে টার্গেট টু অল এথনিসিটি অফ পিপল। যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট এরকম করে বানিয়েছেন, ইউ নট লিভিং অন পিপল, ইটস নট ফর ওনলি হোয়াইট পিপল অর ইটস নট ওনলি ফর ব্ল্যাক পিপল। আজকাল অনেক অ্যাডভার্টাইজমেন্টে যখন যাবেন দেখবেন যে ক্লোদিং ব্র্যান্ড ধরেন বা যেটাই ধরেন বা মেকআপের ব্র্যান্ড ধরেন, হ্যাঁ, দেন ইনক্লুডিং একটা মেকআপ ব্র্যান্ড হলো, একটা স্কিনের কোন প্রোডাক্ট হলো অ্যাডভার্টাইজমেন্টে, হয়তো দের ইজ আ এশিয়ান, দের ইজ আ হোয়াইট, দের ইজ আ ইন্ডিয়ান, দের ইজ আ ব্ল্যাক পার্সন, দিয়ে সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভভাবে একটা ক্যাম্পেইন করলো। ঠিক আছে, সো এই যে হলিস্টিক অ্যাপ্রোচগুলো আসতেছে, পিপল আর বিকামিং মোর ইনক্লুসিভ নাও, তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো এখন যখন করতেছে পিপল, তারা যখন ডাইভার্সিটিও চাচ্ছে এবং তারা এটাও চাচ্ছে যে আমরা যেন মোর কী হয় ইনক্লুসিভ হই সব কিছুর ভিতরে, আমাদের সবাইকে ইনক্লুড করি। হ্যাঁ, এই ইনক্লুসিভ নেচারটা চাচ্ছে। আচ্ছা, আরেকটা কি সাইকোগ্রাফিক সেগমেন্টেশন। সাইকোগ্রাফিক সেগমেন্টেশনটা ইজ বেসিক্যালি এখানে আপনার এই এই সেগমেন্ট ডেমোগ্রাফিক আন্ডারে যেটা করে যে কনজিউমার বিহেভিয়ারটাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, নট ফুললি বাট টু সাম এক্সটেন্ট, কিছু কিছু বিষয় যেগুলো কি দ্য এআইও মেজার স্পেসিফিক্যালি এগুলি ইউজ করা হয়। এআইওটা কি অ্যাক্টিভিটিস, ইন্টারেস্ট এবং ওপিনিয়ন, কাস্টমারদের অ্যাক্টিভিটিস, ইন্টারেস্ট এবং ওপিনিয়ন, এইটার উপরে বেশি ফোকাস করে প্রোফাইলিং করে ডেমোগ্রাফি ক্রিয়েট করা হয়। আচ্ছা, এটা কি করতেছে, দিস হেল্প মার্কেটার্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াই কনজিউমার্স বাই হোয়াট দে বাই, কেন এই
জিনিসটা বুঝতে সহায়তা করে। সাইকোগ্রাফিক্স আর অফেন কম্বাইন উইথ আদার ডেমোগ্রাফিক প্রোফাইলস অ্যাজ ওয়েল টু হ্যাভ মোর রিচার মার্কেট সেগমেন্টেশন, মানে আরো ভালো গভীরভাবে আরো একটা মার্কেট সেগমেন্টেশন করার জন্য অনেক সময় সাইকোগ্রাফিকের সাথে অন্যান্য ভেরিয়েবলও অ্যাড করে সেগমেন্টেশন করা যেতে পারে। আচ্ছা, এই সাইকোগ্রাফিক সেগমেন্টেশনের আন্ডারে এআইও এই জিনিসগুলোর উপর এই ভ্যালস সাইকোগ্রাফিক সেগমেন্টেশন বলে একটা একটা মেথোডোলজি আছে, এই মেজারমেন্ট করা হয় সাইকোগ্রাফিক। এই এই মেথোডোলজির আন্ডারে এই ইন্টারেস্ট অ্যাক্টিভিটিস ইন্টারেস্ট এবং ওপিনিয়ন এটার উপর বেস করে সেগমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এখানে আপনার আটটা ভাগ দেওয়া আছে, ইনোভেটার্স, থিঙ্কার্স, আপনি স্লাইড করতে পারছেন ওগুলো দেখে, হ্যাঁ তো এরকম কয়েকটা ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো এই ভাগগুলোর মাধ্যমে আমরা ওই কনজিউমারের সাইকোলজি মানে বিহেভিয়ারটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি। হ্যাঁ, অ্যান্ড দিস টাইপ অফ ইনফরমেশন এই এই মেথোডোলজি অফ ইনফরমেশন ইন দিস হেল্পস দ্য মার্কেটার্স ডিজাইন টু ফর আ মোর এফেক্টিভ কমিউনিকেশন। আচ্ছা, ফর এক্সাম্পল দেখেন এখানে কয়েকটা আছে, ইনোভেটার্স, থিঙ্কার্স, অ্যাচিভার্স, এক্সপেরিয়েন্সার্স, বিলিভার্স, স্ট্রাইভার্স, মেকার্স অ্যান্ড সার্ভাইভার্স, এবং প্রত্যেকের আন্ডারে দেখেন কিছু ইনোভেটার্স। দিস পিপল আর ওয়াট, দে আর সাকসেসফুল, তারা খুব সফিস্টিকেটেড হয়, তারা নিউ টেকনোলজি পছন্দ করে এবং আপস্কেল প্রোডাক্টস তারা চায়। থিঙ্কার্সরা খুব এডুকেটেড হয়, কনজারভেটিভ হয় বা প্র্যাকটিক্যাল হয়, তারা একটু রেসপন্সিবল নেচারের হয় এবং তারা যে কোনো প্রোডাক্টে কি আর দে লুকিং ফর ডিউরেবিলিটি, ফাংশনালিটি অ্যান্ড ভ্যালু, এই জিনিসগুলো তারা সার্চ করে থাকে তাদের প্রোডাক্ট পারচেজিং এর সময়। সো এরকমই যেমন একটা এক্সাম্পল বলি যে আমি ধরেন আই এম ট্রাইং টু রিচ দ্য অ্যাচিভার্স মার্কেট, অ্যাচিভার্স তারা দেখে গোল ওরিয়েন্টেড, তারা খুব গোল ওরিয়েন্টেড হয়, অ্যাচিভার মানে অ্যাচিভ করে তারা গোল ওরিয়েন্টেড হয়, বাট দে আর কনজারভেটিভ অলসো, এবং তারা তাদের ক্যারিয়ারের প্রতি খুব কমিটেড থাকে এবং ফ্যামিলিকে তারা ফেভার করে। হ্যাঁ, এবং তারা ফ্যামিলি ওরিয়েন্টেড হয় এবং তারা কি ফেভার করে, এস্টাবলিশ প্রেস্টিজ প্রোডাক্টস মানে প্রেস্টিজিয়াস প্রোডাক্ট তারা ফেভার করে থাকে। সো তাহলে আমি যদি এই টার্গেট গ্রুপটাকে যদি রিচ করতে চাই তাহলে মাই অ্যাডস নিড টু স্ট্রেস অন ওয়াট, তারা যে জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেয় সেটার উপরে স্ট্রেস করবে। আমার অ্যাডটাকে আমি আর এমনভাবে সাজাইতে হবে যেখানে উই উইল স্ট্রেস অন ক্যারিয়ার, উই উইল স্ট্রেস অন দ্য ফ্যামিলি ভ্যালু, উই উইল স্ট্রেস অন গোলস অ্যান্ড কনজারভেটিভ লাইফস্টাইল যেটা বলেন। হ্যাঁ, এই জিনিসগুলোকে আমার আমার অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে টার্গেট করতে হবে, সো দ্যাট উই ক্যান রিচ দোজ টার্গেট মার্কেট, ওই ধরনের মানুষকে আমি যাতে টার্গেট করতে পারি। আবার ধরেন অন দি আদার হ্যান্ড ইফ ইউ আর ট্রাইং টু রিচ দ্য এক্সপেরিয়েন্সার্স, দেখেন এক্সপেরিয়েন্সার্স আছে একটা, ওপেন করতে পেরেছেন? জি। সো এক্সপেরিয়েন্সার্স দের কি বলতেছে, দে আর ভেরি ইয়াং, এনথুজিয়াস্টিক, ইম্পালসিভ টাইপের এরা, এন্ড দে সিক্স ভ্যারাইটি অন, তারা যখন কোনো কিছু কিনতে যায় দে সিক্স ভ্যারাইটি অন ফ্যাশন, এন্টারটেইনমেন্ট, দে আর ফোকাস অন সোশ্যালাইজিং। হ্যাঁ, আজকালকার গ্রুপ যেটা there are more experiences young people, হ্যাঁ ওল্ডও হইতে পারে বাট এই ধরনের নেচার যাদের থাকে। তো এই আপনার প্রোডাক্টটাকে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট যখন বানাবেন, যদি এই ধরনের মানুষ যদি আপনার টার্গেট হয়ে থাকে, তো তাদের জন্য আপনাকে ওইভাবে করেই অ্যাডভার্টাইজমেন্টটা সাজাতে হবে, রাইট? সো তখন আমাকে কিসের প্রতি আমি ফোকাস করব, যে অ্যাডগুলো আমার ইউজফুলনেস শো করবে, যে অ্যাডগুলো আমার এনথুজিয়াজম, ইউজফুলনেস, ফ্যাশন ফরওয়ার্ড হবে, আমার যে অ্যাডগুলা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স যেসব অ্যাডভার্টাইজমেন্টে আসবে, যে যেমন যেই কথাটা আমার বলতেছিলাম ভেরি ইনক্লুসিভ অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট যদি আমাদের হয়ে থাকে বা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন যদি আমার হয়ে থাকে, দেন দোজ ক্যান টার্গেট দ্য এক্সপেরিয়েন্সার্স গ্রুপ অফ পিপল। আবার আরেকটা আছে যেমন ধরেন বিলিভার্স, দেখেন তারা কি কনজারভেটিভ, কনভেনশনাল, ট্রেডিশনাল, হ্যাঁ, এবং তারা এস্টাবলিশ ব্র্যান্ড পছন্দ করে এবং তারা ট্রাই ডোমেস্টিক ব্র্যান্ড কিনতে, আমাদের ডোমেস্টিক প্রোডাক্টস কিনতে, হ্যাঁ, কারণ তারা একটু পেট্রিয়াটিক না। সো যেহেতু
ডোমেস্টিক ব্র্যান্ড কারা পছন্দ করে, যারা দেশীয় পণ্য পছন্দ করে, না আমার দেশীয় পণ্য আমি রাখতে চাই, আমি বিশ্বাস করি যে প্রবল তাদের তারাই শুধু দেশীয় পণ্য জি ডোমেস্টিক ব্র্যান্ড প্রেফার করছে। তার মানে আমি যদি এদেরকে যদি টার্গেট করতে চাই, আমার অ্যাজ এ টার্গেটের ফোকাসটা কি হবে, ট্রেডিশনাল ভ্যালিউজ এবং দেশভক্তি, পেট্রিয়টিজম, পেট্রিয়টিক ভ্যালিউজ, এই জিনিসগুলোকে যদি আমি দেই তাহলে এই মার্কেটটাকে আমি রিচ করতে পারবো, রাইট? বুঝতে পারতেছেন? এইখানে পরের পরের রেতে আসেন, পরের স্লাইডটাতে আসেন, কিছু ক্যারেক্টারিস্টিকস অফ জেনারেশন সেগমেন্ট। এই যে আমরা এতক্ষণ বিভিন্ন সাইকোগ্রাফিক সেগমেন্টেশন করলাম, এজ সেগমেন্টেশন করলাম, হ্যাঁ, তেমনি আমি যদি এখন কম্বাইন করি সাইকোগ্রাফিক ইনফরমেশন, এটাকে যদি আমি একটা জেনারেশনের সাথে যদি কম্বাইন করি, আমরা তো মিলেনিয়াল জেনারেশন আছে, তারপরে এখন জেন জি জেনারেশন, এরকম জেনারেশন আছে না বিভিন্ন, সো এটার সাথে যদি আমি কম্বাইন করি তাহলে দেখা যায় কি বিভিন্ন জেনারেশনের মানুষের কিছু সিমিলারিটি আছে। কিরকম যে এই আইডিয়াটা কি এরকম যে এই জেনারেশন সেগমেন্টেশনের যে এই মানুষগুলো একটা ইকুয়াল গ্রো আপ এক্সপিরিয়েন্স কমন ইভেন্টস অনেক কিছু স্প্যান্ড
ছিল না, দিস ওয়াজ আ টাইম পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, ঠিক না? সো আরেকটা দেখেন কি আমরা আরেকটা দেখবো যে ইয়াঙ্গার বুমার্স, এটা হচ্ছে 1954 থেকে 1964 এই সময়। সো এরা কি বলতেছে দেখেন যে ফোকাস অন হোম এন্ড ফ্যামিলি স্পেন্ড, তারা কিসের মধ্যে স্পেন্ড করতেছে, হোম মর্টগেজ, পেটস, টয়েস, প্লেগ্রাউন্ড ইকুইপমেন্ট এন্ড লার্জ রিক্রিয়েশনাল আইটেমস। আবার আরেকটা আছে ওল্ডার বুমার্স, দে আর স্পেন্ডিং অন আপগ্রেডিং হোমস, ইনশিওরিং এডুকেশন এন্ড ইন্ডিপেন্ডেন্স অফ দেয়ার চিলড্রেন এন্ড লাক্সারি আইটেমস সাচ অ্যাজ বোটস। ওই সময়টা আবার এই লাক্সারি আইটেম বলতে বোটের উপরে এরপরে দেখেন সিনিয়র্স আপ টু 1951, পিছন থেকে আপ টু 1951 মোস্ট হ্যাভ ফিক্সড ইনকাম, স্পেন্ড হেভিলি অন হেলথ কেয়ার এন্ড রিলেটেড মেডিকেল আইটেমস। মানুষদেরকে দিয়ে আমার অ্যাডভার্টাইজমেন্ট
করাইতে হবে, হ্যাঁ এরকম অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু মার্কেটিং ক্যাম্পেইন গুলো করা হয়ে থাকে। এরপরে আসুন আমরা একটু চলে যাই জিও টার্গেটিং এ চলে যাই। হ্যাঁ, সো জিও টার্গেটিং কি বলতেছে যে একটা স্পেসিফিক রিজন কে এটা কভার করতেছে, একটা জিওগ্রাফিক এরিয়া কে, এন্ড দিস ইজ দে আর ট্রাইং টু ইনক্রিজ মার্কেটিং, দে আর ট্রাইং টু সেন্ড মেসেজেস টু ইন্ডিভিজুয়াল ইন এ স্পেসিফিক রিজন। ওকে, সো এই ধরনের সেগমেন্টেশনটা ইউজুয়ালি রিটেইলার্সরা ইউজ করে থাকে, যেমন আজকাল স্মার্টফোনস এর জিপিএস টেকনোলজি আছে, সো এই টেকনোলজি ইউজ করে কিন্তু আমরা লোকেশন বেসিস অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি। দিস ইজ জিও টার্গেটিং সেগমেন্টেশন। আমরা কি করতে পারি, জিপিএস ট্র্যাকার ইউজ করে আমরা, যেমন ফেসবুকে যখন আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করি আমরা কিন্তু টার্গেট সিলেক্ট করতে পারি এরিয়া, একটা রিজন কে আমি স্পেসিফিক করে টার্গেট করতেছি। দিস ইজ ফর মেবি ধরেন গুলশান এন্ড বনানী, এই রিজনের জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা হবে, আমার প্রোডাক্টগুলো এই রিজনের মানুষরা কিনছে। আবার আবার আপনি জিপিএস টেকনোলজি ইউজ করে আমরা কি লোকেশন টার্গেট করতে পারি না এই টেকনোলজিটা, তো এখন ধরেন আমি একটা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, তাহলে আমি চাচ্ছি যে একটু লোকেশন স্পেসিফিক হোক আমার অ্যাডভার্টাইজমেন্টটা। সেটাই বলছি যে ফেসবুকে ইউ ক্যান একটা অপশন থাকে যে আপনি কিন্তু রিজন সিলেক্ট করতে পারবেন, যে এখন ধরেন আপনার দোকান গুলশানে, তো আপনার যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন মনে করেন দেখলার হাই প্রাইস এবং আপনার দোকানটা গুলশানে, তো আপনাকে টার্গেট করতে হবে এই আপনি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছেন, আপনি চান যে এই গুলশান বনানি বাড়িতে এই এরিয়াটার ভিতরে আমি টার্গেট করতে চাই, যে এদের কাছে যেন আমার অ্যাডভার্টাইজমেন্টটা যায়, এরা আমার কাস্টমার। সো আপনি ওভাবে করে এখন টার্গেট করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন বা মার্কেটিং ক্যাম্পেইন করতে পারেন। সো দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ জিও টার্গেটিং সেগমেন্টেশন। এরপরে আসে জিও ডেমোগ্রাফিক সেগমেন্টেশন। আপনি নাম কি কথা এরপরে কি ক্লাস ডেমোগ্রাফি মানে আমার এজ, জেন্ডার বা ইনকাম যেগুলোই হোক, এইটার যেসব ডাটাগুলো আছে, তারপরে আপনার এরিয়া ওয়াইজ জিওগ্রাফিক ইনফরমেশন এবং আরেকটা হচ্ছে সাইকোগ্রাফিক ইনফরমেশন, এই যে আগে পড়ে আসলাম এই তিনটাকে কম্বাইন করে জিও ডেমোগ্রাফিক সেগমেন্টেশন করছে, মানে আরো রিচ একটা মার্কেট সেগমেন্টেশন করা যেতে যাচ্ছে, যে আরো ভিতরে আরো টার্গেটটাকে আরো ক্লিয়ার করো, আরো স্পেসিফাই করো, ডিফাইন করো। ওকে, সো জিও ডেমোগ্রাফিক সেগমেন্টেশন ইজ বেনিফিশিয়াল ফর ন্যাশনাল ফার্মস কন্ডাক্টিং ডিরেক্ট মেইল ক্যাম্পেইনস অর স্যাম্পলিং প্রমোশনস, এন্ড ইট ইজ হেল্পফুল ফর রিটেইলার্স ইন টার্গেটিং কাস্টমার্স ইন জিওগ্রাফিক এরিয়া অ্যারাউন্ড দ্য গ্লোব। ফর এক্সাম্পল, এখানে একটা উদাহরণ দিয়েছে যে মেইলিং আ স্যাম্পল টু এভরি হাউস হোল্ড, ধরেন আপনি একটা স্যাম্পল আপনার প্রোডাক্টের স্যাম্পল মানুষজনকে দিতে যাচ্ছেন, এখন সবাইকে মেইল করে বাসা বাসায় পাঠাতে গেলে তো আপনার পক্ষে কি সম্ভব টু সেন্ড টু দ্য এন্টায়ার পপুলেশন? সম্ভব না। আবার একটা এরিয়াতেও যদি আপনি করেন, এরিয়ারও সবাইকে কি আপনার পাঠানো সবসময় ফিজিবল? নট ফিজিবল। ওকে, সো এখানে এক্সাম্পলটা যেটা বলতেছে, মেইলিং আ স্যাম্পল টু এভরি হাউস হোল্ড ইন আ জিওগ্রাফিক এরিয়া ক্যান বি এক্সপেন্সিভ অ্যান্ড আনপ্রোডাক্টিভ, বলতেছে এক্সপেন্সিভ এবং অনেক সময় ফিজিবলও না এবং অনেক সময় আনপ্রোডাক্টিভ। আচ্ছা, থ্রু জিও ডেমোগ্রাফিক অনলি দোজ হাউস হোল্ড ম্যাচিং দ্য টার্গেট প্রোফাইলস রিসিভ আ স্যাম্পল অর মেসেজ। আপনি জিও ডেমোগ্রাফিকের মাধ্যমে কি করতে পারতেছেন, শুধুমাত্র যে হাউসহোল্ডে স্যাম্পলটা আপনার দেওয়া উচিত বা আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট প্যাম্পলেট থাকতে পারে এগুলো যদি
পাঠানো উচিত, সেটা আপনি ওইভাবেও টার্গেট এই তিনটাকে কম্বাইন করতে। ধরেন আপনি আপনি যে এরিয়াতে আছেন, কলেজ বা ইউনিভার্সিটি আছে, আপনার কাছে যদি এই ইনফরমেশন গুলো থাকে, বাইরে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে অ্যাকচুয়ালি এগুলোর ইনফরমেশন আছে, এগুলোর উপর ডিপেন্ড করে প্রিজম নামে একটা কোডিং সিস্টেমও আছে, যেখান থেকে আপনি ইনফরমেশন নিতে পারেন, নিয়ে কোডিং করে বের করে ফেলতে পারবেন যে এই কোডের এরিয়ার মধ্যে এই ধরনের টার্গেট মার্কেটটা আমরা পাবো। ঠিক আছে, সো বাইরে বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতে এগুলো করা হয়। যেমন ধরেন আপনার এরিয়াতে ইউনিভার্সিটি বা কলেজ আছে, এখন আপনি হয়তো ওই হাউস হোল্ড গুলাকে টার্গেট করতে পারেন, যেই হাউস হোল্ড গুলাতে এই ইউনিভার্সিটি বা কলেজ হয়ে কোনো ইয়াং কিড আছে, সবাইকে যেই বাসায় নাই সেখানে পাঠিয়ে তো আপনার লাভ নেই, মেইন পাঠিয়ে লাভ হচ্ছে আমাদের ফাঁকের একটা খরচ হবে, আনপ্রোডাক্টিভ হবে। ধরেন ওই বাসায় ক্লাস করতে পরে একটা বাচ্চা আছে, তারকে ওখানে আপনি ইউনিভার্সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট কোনো কাজ হবে। এটা হচ্ছে যখন ইউ ওয়ান্ট টু বি ভেরি স্পেসিফিক, একদম এদেরকে আমি একেবারে স্পেসিফিক এদেরকে টার্গেট করতে চাই, এখান থেকে আমি কোনো রেজাল্ট আউটপুট বের করতে চাই, তো এই ধরনের ক্ষেত্রে স্যাম্পল এরকম টাইপের সেগমেন্টেশন করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসে বেনিফিট সেগমেন্টেশন। এখন বেনিফিটটা কি, আমার যে প্রোডাক্টটা আছে ওটা থেকে আমি যেই বেনিফিটটা পাচ্ছি, হ্যাঁ আমার এনি প্রোডাক্ট অর সার্ভিস আমি যেটা দিই সেটার বেনিফিটের উপর বেস করেও সেগমেন্টেশন হইতে পারে। ঠিক আছে, সো মানে আমি এখানে কি করতেছি, কনজিউমাররা আমার প্রোডাক্ট ইউজ করে কি বেনিফিট পাচ্ছি সেটার উপরে ফোকাস করতেছি, ওটার উপর বেস করে আমি আমার মার্কেটটাকে সেগমেন্ট করতে সেগমেন্টেশন করতেছি। এটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের জিম বা ফিটনেস ইন্ডাস্ট্রি, যেটা আমাদের এই যে বিভিন্ন ধরনের জিম টিম খুলতেছে আজকাল, হ্যাঁ তো এখন এই এইটার উপর ফোকাস করে আমরা কি করছি, সেগমেন্ট করতেছি। এখন এই ধরেন আমি আমার ফিটনেস ইন্ডাস্ট্রি, আমার আমার একটা জিম আছে, তো আমি এই ফিটনেস ইন্ডাস্ট্রিতেও আবার কি করতেছে, তারা টার্গেট এখানেও আপনি টার্গেট করতে পারবেন যে একজন তো এক এক কারণে জিমে যাচ্ছে, এক একজনের রিজন এক এক রকম, তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে উইনার্স, একটা হচ্ছে ডায়েটার্স, আর একটা হচ্ছে সেলফ ইমপ্রুভার্স। উইনার্স তারা বেসিক্যালি এরা হচ্ছে ওই ধরনের মানুষ যারা আসলে এক্সারসাইজ করতে পছন্দ করে, এমনি তারা পছন্দ করে, হ্যাঁ এটা ইট ইজ আ ওয়ে অফ লাইফ ফর দেম। আর ডায়েটার্স তারা তারা ফিটনেস সেন্টারে জয়েন করতেছে টু লুজ ওয়েট অথবা তাদের ওয়েট মেনটেন করার, হয়তো হঠাৎ করে অনেক মোটা হয়ে গেছে এখন তাদের ওয়েট মেনটেন করতে হবে। আর সেলফ ইমপ্রুভার্স হচ্ছে হয়তো বা তার কোনো ফিজিশিয়ান বা ডক্টর তাকে বলছে যে এটা করতে হবে, ঠিক আছে, সো হয়তো বা তার কোনো মেডিকেল প্রবলেম হয়েছিল এখন তাকে রিহ্যাব করতে হবে, ওকে। সো এই ধরনের এই যে বেনিফিটটা পাচ্ছে, কি বেনিফিট পাচ্ছে এইটার উপর বেস করে কোন ধরনের, আপনি শুধু যদি ফিটনেস সেন্টার ওপেন করতে চান যে ফর স্পোর্টস রিলেটেড বা মানুষজন বা অ্যাথলিট যারা তাদেরকে শুধু আপনি সুবিধা দিতে চাইবেন, তাদের জন্য স্পেশালাইজড একটা ফিটনেস সেন্টার খুলতে চান যে কোনো কারণে হ্যামস্ট্রিংয়ে টান খাইছে বা কোনো ইনজুরি হয়েছে, এই অ্যাথলিটদেরকে আপনি আলাদাভাবে কেটার করতে চান, এইটার উপর বেস করে আপনি আপনাকে ফিটনেস সেন্টার খুললেন। সো দোজ আর দ্য পিপল আর ইউর টার্গেট কাস্টমার্স, দোজ আর দ্য সেগমেন্ট অফ মার্কেট দ্যাট ইউ নিড টু ফোকাস অন অ্যান্ড ইউ নিড টু ডু ইউর অ্যাডভার্টাইজমেন্টস অ্যাকর্ডিং টু দ্যাট, রাইট। তো আজকে আমরা এখানে তাহলে শেষ করি, উইল ডু মেকআপ ক্লাস অনলাইনে, তাহলে আমি একটা মেকআপ ক্লাস দিব আপনাদেরকে, হোপফুলি আমি জানিয়ে দেবো, হ্যাঁ অ্যান্ড দ্য অবভিয়াস ফাইনালস অলসো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।